মহা শিবরাত্রিলৈ মাজত মাত্র কেইটামান দিন। রাজ্যের আনান প্রান্তর সমান্তরালক নলবারী জেলার টিহুর নাটকুচি শিব মন্দিরত চলিছে শিবরাত্রির ব্যাপক প্রস্তুতি। 1912 চনতে স্থাপিত এই পুরনি মন্দিরত প্রতি বছরে উদযাপন করে অহা হয়েছে মহা শিবরাত্রি। ৩১ নং রাষ্ট্রীয় ঘাইপথর নাটকুচি চকর শিব মন্দিরত প্রতি বছরে শিব পূজার দিনা হাজার হাজার ভক্ত সমাগম দেখিবলৈ পোৱা যায়। বহু দূর দূরণির পৰা নাটকুচি শিব মন্দিরত সেবা লবলৈ আহে ভক্ত। এইবারও পাঁচদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীরে শিবরাত্রি উদযাপন করা হব, যার বাবে এতিয়া প্রস্তুতি প্রায় তুঙ্গত। কেবল শিবরাত্রি বুলিয়ে নহয়, নলবারী এটা অতি পুরনি শিব মন্দির হিসাবে প্রতিদিনাই বিভিন্ন প্রান্তর ভক্ত দর্শন করে নাটকুচির শিব মন্দির। নিজের মনের কামনা পূরণের বাবে ধূপ চাকি নৈবেদ্যরে সেবা আগবায় ভক্ত সকলে। জয় জয়তে মই সকলো ভক্তমান রাইজকে মই মোর অভিনন্দন জানাইছো। আমার এই নাটকুচি শিব মন্দির তো এটা ঐতিহ্য মন্দির। এই মন্দিরের 112 বছরে হয়ে গেল, অতিক্রম হয়ে গেল, শতবর্ষ অতিক্রম হল। গতি এই মন্দিরত অজস্র মানুষের সমাগম হয়, কেন এই মন্দিরটা আমার সদা জাগ্রত একটা শিব মন্দির। আমি এতিয়া এই অহা 8 তারিখে শিবরাত্রি পূজা পালন করবলে লৈছো। এই এই পূজাটো রাজদিয়া পূজা হব, গতি তাত সকল রাইজরে আমি অংশগ্রহণের কারণে আহ্বান জানাইছো। সকল রাইজ আহক, আহি পেলে আমার ভক্তবান রাইজ সকল আহক, আহি পেলে আমার অল্প উৎসাহ দিয়ক, তারে কামনা করছো। মই এইখিনি মোট কবল নলবারী অঞ্চলের এই এখন পুরনি অনেক পুরনি ধাম এখন, কেন এখানে শতবর্ষ অতিক্রম করেছেই, 112 বছর হয়েছে। গতি ইয়াত অজস্র মানুষের সমাগম হয় ডেইলি, রাতেপার পাই রাতে মানুষের সমাগম হয়। বিশেষকে আমার সেই শিবরাত্রি পূজা তো থাকবই, সেইটো নাইয়েই, ইমান মানুষের সমাগম হয়, হাজার হাজার মানুষের সমাগম হয়। তারপরে আমার বলবর সময়তো বহুত মানুষের সমাগম হয়, রাতে 12টা বজার পাই গোটাই দিনট, পিছদিনা গোটাই দিনটাই মানুষের অজস্র মানুষের সমাগম হয়। এইবার প্রস্তুতি ভালে হয়েছে, অন্যবারতো আমি বেলে ধরনের অল্প প্রস্তুতি করে এই পূজাখন পালন করবলে লৈছো। তাত বিভিন্ন কার্যসূচী আছে, যেহেতু আগতে আমার 5 দিন 4 দিন 1 দিনা পূজা আছে, এইবার 5 দিনের কার্যক্রম আছে। তাতে আমার বিখ্যাত পরিস্মা নাথ এবার নাম পরিবেশন করব। তারপরে আরো একটা পার্টি আছে আমার বি নাম দল, দুটাই পার্টি অন্যবার এটা দেওয়া হয়, কিন্তু এবার দুটা দল আমি আহ্বান নিমন্ত্রণ জানাইছো। আয়তী সকলের নাম প্রসঙ্গ আছে, প্রতিদিনে আয়তী সকলে নাম প্রসঙ্গ করবেন।